আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংলিশ সিলেবাস প্রকাশিত হয়েছে তো এখন আমরা দেখব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশের সিলেবাস কতটুকু কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবং কী কী প্রশ্ন থাকবে তো এখানে রয়েছে দেখো এক্সপিরিয়েন্স সিক্স অর্থাৎ চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স এখান থেকে আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে পেজ তেপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ফিফটি থ্রি থেকে সিক্সটি পেজ পর্যন্ত আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স এই চ্যাপ্টারটির এরপর এক্সপিরিয়েন্স এইট অর্থাৎ চ্যাপ্টার আটের ইমাজিনেশনস এই চ্যাপ্টারটির আমাদেরকে পড়তে হবে সিক্সটি নাইন থেকে সেভেন্টি এইট পর্যন্ত সিক্সটি নাইন থেকে সেভেন্টি এইট পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে এরপর আরও একটি অধ্যায় দিয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নাইন এ জার্নি থ্রু এক্সপ্রিমেন্টারি টেক্সট এখানে এই অধ্যায়টির বা এই চ্যাপ্টারটি আমাদেরকে পড়তে হবে সেভেন্টি নাইন থেকে এইটটি টু এটাই হচ্ছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশান অফ ক্লাস নাইন ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এটাই তো আমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্টের মধ্যে একশো নম্বরের প্রশ্ন করা হবে এখন আমরা দেখব যে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে যেগুলো থাকবে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার এখানে একটি বাড়ির কাজ আমাদের টিচাররা আমাদেরকে বাড়ি থেকে একটি কাজ করে আনতে বলবে সেটা আমাদেরকে করতে হবে এবং সেটাতে আমাদেরকে দশ নম্বর দেবে এরপর রয়েছে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস কমপ্লিটিং টেবল চার্টস প্লো তো আমাদেরকে গ্রুপে ভাগ হয়ে কাজ করতে দেবে প্রোসার্ট বা এই ধরনের কাজ করতে দিতে পারে সেটাতে আমাদেরকে নাম্বার হবে দশের পর কিছু প্রজেক্ট ওয়ার্ক যেমন অ্যাসাইনমেন্ট তৈরি করা টেক্সট বুক থেকে এই ধরনের কাজ আমাদেরকে দিতে পারে সেটাতে আমাদেরকে দশ মার্ক দেবে এখন আমরা দেখব যে আমাদের বাৎসরিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটা তৈরি করা হবে একশো মার্কের প্রশ্ন সেখানে কোন কোন প্রশ্নগুলো থাকবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে যেমন একটা রিডিং এখানে রয়েছে টেস্ট আইটেমস উইল বি বেসড অন থ্রি আনসিন প্যাসেস অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন করা হবে তিনটা আনসিন প্যাসেজ থেকে থাকবে এবং এই তিনটা আনসিন প্যাসেজ থেকে কিন্তু এমসিকিউ হবে শর্ট অ্যান্সার কোয়েশানস হবে ম্যাসিং হবে আর্গুমেন্টস হবে কমপ্লিটিং টেবিল টেবিল কমপ্লিট এই পাঁচটা আইটেম আমাদেরকে করতে হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল সাইজ কোশ্চেন অর্থাৎ উপরে যে আনসিন পেসেডটা থাকবে সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে এবং সেগুলোর অপশন আমাদেরকে দিবে সেই অপশন আমাদেরকে পূরণ করতে হবে এখানে পাঁচটা দেওয়া থাকবে পাঁচ মার্ক এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স এখানে পাঁচ মার্ক থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে এবং একটারে মান হচ্ছে দুই পাঁচ দুগুনো দশ এবং মেসিংয়ে থাকবে পাঁচটা মেসিং আমাদেরকে করতে হবে সেখানে পাঁচ মার্ক আমরা পাবো এরপর আর্গুমেন্টস পাঁচটা আর্গুমেন্টস রয়েছে সেখানে আমরা পাঁচ মার্ক পাবো এবং কমপ্লিটিং টেবেলেও আমরা পাঁচ মার্ক পাব তো এরপর পরবর্তীতে আরও একটি এখানে তিরিশ মার্কের কবিতা অংশ থেকে আমাদেরকে তিরিশ মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে একটি আনসিন কবিতা থাকবে বা আনসিন পয়েন্ট থাকবে সেই পয়েন্ট থেকে আমাদেরকে তিরিশ মার্কের প্রশ্ন করা হবে প্রশ্নগুলো হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারেরি ফিগার্স মেটাফর সেমিলি অ্যান্ড ইমাজারি অর্থাৎ যে কবিতাটি উদ্দীপক হিসেবে আমাদেরকে দেবে সেই কবিতাটি থেকে আমাদেরকে বিভিন্ন লিটারের আইটেম খুঁজে বের করতে বলা হতে পারে যেমন মেটাপর রূপক সেমিলি ইমাজারি এই ধরনের প্রশ্ন আমাদেরকে করবে এবং এখানে আমরা দশ মার্ক পাব এরপর রয়েছে রাইটিং এক্সপ্রেশনস ইন্টারপ্রেটিং থিমস আইডিয়াস এবং ওই কবিতাটির আমাদেরকে সামারি বা থিমস লিখতে বলা হতে পারে সেখানে আমরা ছয় মার্ক পাবো এরপর রয়েছে লিখিত অংশ অর্থাৎ রাইটিং রাইটিংয়ে রয়েছে পঁয়ত্রিশ মার্কস আমাদেরকে রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফে রয়েছে দশ মার্ক রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে অর্থাৎ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অর্থাৎ তুলনা করার যে রচনাগুলো রয়েছে বা অনুচ্ছেদগুলো রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে পনেরো মার্ক সেটাতে আমরা পনেরো মার্ক পাবো এবং রাইটিং এক্সপ্লানিটারি টেক্সট এখানে আমরা দশ মার্ক পাবো টোটাল হচ্ছে একশো মার্ক তো এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসের ধরনটা হবে সেটা এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে নমুনা প্রশ্ন সহ তোমাদেরকে কোন কোন প্রশ্ন আসবে কীভাবে প্রশ্ন আসবে সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দাও